good morning. No sabe qué aún hecho. Así que a mí me blog está morning de que start con so, ya lo tomate que da caer, me dejan eso para le puri viste que aún. Vaya que lo que no sabe, mucho. Si tu hambre y llegué así. Hambre y llegué así, a buscar botón que yo le hice. Esto es de que esta por un pusimbo. Déjate vacío. Déjate. Pichón de que tú le hagas la acción. Sabale, por ibes. Fui para la que. Dicte. Cuisón de la que. Vamos a ver, fast time. Más que yo sabal, verás tú, te va a ir ver el hombre. Va a ir por ibes de todo. সে বহরমপুর সুইমিং পুলের গেট এখন কোনো জল নাই ভাবা যায় জল ছাড়াই সুইমিং পুল এটার নাম ভাবলেও অবাক লাগবে কিন্তু কিছু করার নাই মনে হয় কোভিড পরিস্থিতির জন্য এরকম হয়েছে দেখো ঠিক আছে পুরো ফাঁকা ওইখানে কিছু লোক দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখুন ফাঁকা পরিবেশ তা চলো আমি একটু পরে আসছি এখানে একটু কাজ আছে তো তো কাজটা সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো বাইরের রাস্তাঘাটটা কীরকম পরিস্থিতি সকালবেলা ওকে তো দেখলে সকালের পরিবেশ কীরকম আমাদের এখানে আমরা দেখাবো রাস্তা দিয়ে লোকজন যাওয়া শুরু হয়ে গেছে এখন আপাতত ফাঁকা আছে বাস আর এখানেই আমাদের বাড়ি দেখুন দেখতে পাচ্ছো আমাদের এখানে সুইমিং পুল কেউ যদি সুইমিং শিখতে চাও তাহলে বহরমপুর সুইমিং ক্লাবটা ভালো এখানে যোগাযোগ করতেই পারো তোমরা তবে আমি সুইমিং এখানে শিখিনি আমি গ্রামে পুকুরেই শিখেছি তাই দেখো একটা বুঝতে ডগি আর ওই দূরে একজন রাস্তা পরিষ্কার করছে আমি সকালবেলাতে স্নান করে নিয়েছি আজকে প্রত্যেকদিন সকালে করি আজকে একটু বেশি সকালে করেছি তোমরা দেখে নাও বাইরের পরিবেশ মর্নিংয়ের পরিবেশ খুবই ভালো লোকজন মর্নিং ওয়াক করছে হাঁটছে কিছু হয়েছে নাকি কুকুরটা দেখো এইরকম চামড়ি উঠে যায় লোম উঠে যায় সবাই অনেক রকম পরিবেশ দেখাচ্ছ তো আমি ভাবলাম আমাদের এখানে মর্নিং এর পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও আমার ফার্স্ট টাইম ব্লগ মর্নিং
তোমাদের কেমন লাগছে বলবে। মর্নিং এর পরিবেশ আমাদের এখানে, আরে টুকটুক চলে গেল, মানুষজন যাতায়াত শুরু করে দিয়েছে, এখন চললো সারা রাত্রি 10টা 12টা অব্দি। আমার মনে হয় এখানে আর একটা সুইমিং পুল আছে নাকি, দুটো সুইমিং পুল আছে, কিন্তু এটাই বেশি ভালো। আবার আর একজন চলে গেল, সকালবেলায় ঘুমতে উঠেছে তো সেই জন্য আবার মুখটা মানে ফুলে ফুলে গেছে, চোখ মুখগুলো, কিছু বলার নাই, দেখতে খারাপ লাগলো, কিছু করার নেই। সকালে পরিবেশ দেখাতে গেলে আবার আমার পরিবেশ খারাপ হয়ে যাবে, মুখটা করে পুরো ই হয়ে যাবে, এমনিতে মোটা, কিন্তু তার উপরে চোখ মুখ ফুলে গেছে ঘুম থেকে উঠাবে ঘুমানোর জন্য। সত্যি কেমন লাগছে। ঠিক আছে চলো, পরে আমি তোমাকে বাইরে রাস্তা বা আমাদের স্কোয়ার ফিল্ডের পরিবেশ দেখাবো মর্নিংয়ে কেমন লাগে। এখন রাখি। এই দেখো সুন্দর ফুলের গাছ, খুবই সুন্দর লাগছে। এখানে একটু বাড়িতে আছে, কেউ যেন কিছু না বলে, রাস্তায়। আর এখন এখন বাজে সকাল 7:30, কি সুন্দর পরিবেশ হয়েছে, মানুষজন আসছে, আর আমি একটু হাঁটছি। তোমরা সবাই সকাল বেলায় কখন ওঠো কমেন্টস করে জানাবে, আমি খুবই সকালে উঠি, সকালের পরিবেশ, কিন্তু বাড়ি থেকে তো বেরোই না, আজকে বেরোলাম তোমাদেরকে বাইরের পরিবেশ দেখাবো বলে। দেখি মানুষজন পুরো রাস্তা ফাঁকা, একজন দুজন যাওয়া আসা করছে। শহরের দিকে সকালের পরিবেশ একটু ভালো লাগে, আর একটু হলে একবারে গাড়ি ঘোড়া মানে কিছু বলার নাই, ফ্লোরটা ফাঁকা আছে, এখানে বাড়ি স্কুল ইংলিশ মিডিয়াম, খুবই ভালো স্কুল। এখানে আমার দিদি ছেলেটা পড়ে, নতুন ভর্তি হয়েছে LKG-তে। অনেকটাই বড়, এখন মানে বন্ধ আছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের এখানে স্কুলটা, ব্যাস। হাই, আজকে সকালেই আমি আমাদের এখানে সকালের পরিবেশ দেখিয়েছি, তো দুপুরে কোনো ভিডিও করা হয়নি, তো সেটা আমি তোমাদেরকে এডিট করে তোমাদেরকে আপলোড করে দেবো, তোমরা দেখবে। তো আজকে এখন বাজে 8টা পড়েও, এখন আমরা ডিনার করবো, চলো দেখি ডিনারে কী আছে আজকে, দেখি না। এই দেখো লুচি, তরকারি, এখন আমরা খাবো বসে বসে। গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস, মনে হচ্ছে ডিনারটা খুবই ভালো হবে আজকে আমাদের, আমি আর ওয়েট করে থাকতে পারছি না, চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলছি। ওকে, ডিনার কমপ্লিট, কি খেলাম দারুন, খুবই ভালো লাগলো, বাট আমি বেশি খেতে পারি না, তাও দিনের দিন মোটা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো তোমরা সবাই রাত্রে কী কী খেলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর আমি খেলাম।
ভালোই খেলাম, কি বলবো, প্রত্যেক শনিবারই আমাদের বাড়িতে লুচি হয়, তো তাহলে যদি খেতে খুব ইচ্ছা হয় আমাদের বাড়ির লুচি তো চলে আসবে শনিবারে, তুমি সবাইকে ইনভাইট। এবার ঘুমাতে যাবো ভাবছি, কটা বাজলো দেখি তো, 9:30, 9:30 বাজে, ঘুমাতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা রেডি হয়ে যাবে, একটু বিছানাটা একটু ঝেড়ে মেরে নিবো, দিয়ে ঘুমাতে চলে যাবো। আজকের মতন এখানেই। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে একটু কমেন্টস করে বলবো, একটু সাপোর্ট করবো, তাহলে আমি যেন তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও করতে পারি। সাপোর্ট না করলে আসলে মন চায় না করতে, এটাই হলো সমস্যা। তো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও নিয়ে আসার তোমাদের জন্য। তো আজকের মতন এখানেই, ঘুমাতে হবে, চুলটা একটু বেঁধে নিবো, তো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো তোমরা, বাই।